বন্ধুরা স্বাগত জানাই আজ এই চেতনার আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বিগত বেশ কিছু পর্ব ধরে আমরা শুনে আসছি এই চেতনার আসরে আমাদের দাঁতের নানা সমস্যা নিয়ে কথা এবং তার সাথে এটাও জানছি যে আমাদের দাঁতের সমস্যা হলে কখন সেই দাঁত তুলে ফেলতে হয় আর কিভাবে। আবার দাঁত সংরক্ষণ করেও রাখা যায় যেমন বিগত পর্বে আমরা শুনলাম চোয়ালে সমস্যার জন্য দাঁত আমরা তুলে ফেলতে হতেও পারে আবার দাঁত সংরক্ষণ করে রেখে দিতেও পারেন আমাদের ডেন্টিস্টরা এই রকমই আমাদের দাঁত নিয়ে আরেকটি সমস্যা যেটা প্রায়শই মানুষের মধ্যে দেখা যায় তা হচ্ছে আমাদের দাঁত হয়তো দেখা যায় যে অসমান অর্থাৎ খেব্রো ওপরে নিচে সমানভাবে যেন আমাদের দাঁত নেই অনেকের আবার এই সমস্যা বেশ মারাত্মক অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সামনের দুটি বা তিনটি দাঁত সামনের দিকে অস্বাভাবিক রকমভাবে ঠেলে উঠে আছে আর এই রকম যাদের অবস্থা হয় তারা কিন্তু মনে মনে ভীষণভাবেই কষ্ট পেয়ে থাকেন তাদের মনে সবসময় এটাই চলতে থাকে যে এই দাঁত উঁচু থাকার জন্য আমাকে দেখতে খারাপ লাগছে এবং তারা আত্মবিশ্বাসের অভাবে ভুগে থাকেন সেক্ষেত্রে অর্থোডেন্ট্রিক ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতকে সুন্দর করে তুলতে রোগীর যে পরিমাণ টাকা খরচ এবং সময়ের খরচ তা কিন্তু অনেক রোগীর কাছে গ্রহণযোগ্য হয় না আর এই রকম ক্ষেত্রে ডেন্টিস্টরা পরামর্শ দিয়ে থাকেন যে রোগী তার ওই সামনের কটি দাঁত তুলে ফেলতে পারেন এবং সেখানে স্থায়ীভাবে দাঁত বাঁধিয়ে নিতে পারেন আর এই রকম করলে তার যে মনে যে একটা সংশয় চলছে যে তাকে দেখতে ভালো লাগছে না তার থেকে সে মুক্ত হতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা এবং দাঁত সংক্রান্ত আপনার নিজের কোনো কথা থাকলে নিজের কোনো অভিজ্ঞতা থাকলে সেই কথাগুলো নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে অবশ্যই জানাতে পারেন আর এই অনুষ্ঠানটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পারেন আজ তাহলে এখানেই আসি নমস্কার